চা খাস তালে রে, সকালটা শুরু। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল এক কাপ চা আর একটা বেকারি বিস্কুট দিয়েই দিনটা শুরু করছি, ভিডিওটাও শুরু করছি। কিছু কিছু কাজ আমার হয়ে গেছে, সকাল থেকেই আবার ঝিরিঝিরি বৃষ্টি। আর এই যে বেকারি বিস্কুটগুলো দেখছো, এটা এরকম দেখতে আর এক রকমের আছে, সেগুলোর আবার ওপরে তিল ছড়ানো থাকে, ওটা খেতে আবার অন্যরকম লাগে। কিন্তু এইটা খেতে অতটাও ভালো না, আবার ওই ফুলের মতো যেটা কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম সেটা খেতেও বেশি ভালো, মানে এইটার থেকে অনেকটা ভালো। তো এক এক সময় এক এক রকম বিস্কুট দোকানে আসে, তো সেরকমই আর কি আনা হয়। তো চলো চাটা খেয়ে এবার রান্নার কাজে লাগি। দেখো কি কি রান্নার ব্যবস্থা করে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। এখানে দেখো চার পিস মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একদম ভালো করে ধুয়ে নিয়েছি বরফ টরফ ছাড়িয়ে, তারপরে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখানে একটা কচুর লতি ছিল, ভালো করে ধুয়ে নিলাম। কচুর লতিটা ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে নারকলের দুধ দিয়ে করব, তো সেটা আর হলো না, চিংড়ি মাছও নেই, নারকলটাও মা তালের বড়া করে নিয়েছে, তো সেজন্য ভাজাই করছি। আর এখানেই দেখো কাঁচকলা আলু কাটা রয়েছে, বুঝতেই পারছো মাছের ঝোল করব। কাঁচকলা আলু তো ভালোই খাচ্ছি, গাছের কলা খেতে খুবই ভালো লাগে। আর এই কটা উচ্ছেই পাওয়া গেছে, মানে বাড়ির উচ্ছে, অনেকগুলোতে পোকা হয়ে গেছে তো সেগুলো ফেলে দিতে হলো, বেছে এই কটাই পেয়েছি। তো আমার আবার উচ্ছে ভাজা খেতে খুবই ভালো লাগে। আর ডাটাও পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এটা যাবে মটর ডালে। আর এই যে দেখছো রসুন, এগুলো দেবো হচ্ছে কচুর লতিতে। ডাল আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি, সকাল সকাল উঠে যখন ঘরটা ঝাড় দিচ্ছিলাম সে সময় ডালটা বসিয়ে দিয়ে কাজটা করেছি। তাতে করে কি হয়, এক দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। আর আমি তিনটে বার্নার একসঙ্গে জ্বালিয়ে দিতে পারবো। তো এইবার দেখো রান্না বান্না শুরু করে দিলাম। এই যে মাছ এখানে ভেজে নিচ্ছি, দূর থেকে দেখাচ্ছে কিন্তু মাছটা ভালোই ফাটছে, যে গায়ে একটু তেল তেল মতন না সেজন্য। তো আর মাঝখানে হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর কিছু সিদ্ধ টিদ্ধ দিইনি, এমনি পাপার জন্য একটু ওই মটর ডাল তুলে রেখেছি। আর এই দেখো আর উত্তর ডিম সিদ্ধ আছেই, এখানে আমার উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। যাই হোক হতে থাক, এটা বেশ একটু লাল লাল করে ভাজবো, আমার একটু কড়া ভাজা উচ্ছেটা ভালো লাগে ভাতের সাথে খেতে। আর চলো দেখি ডালের কি অবস্থা। এ দেখো কালকে রাত্রে না আমার ডালটা ভিজিয়ে রাখতে মনে ছিল না, তো ওরকম শুকনো ডালই সকালবেলা ধুয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো ডালটা খুবই ভালো দেখছি, খুব সুন্দর গলেছে, কাটা দিয়ে ঘাটার আর দরকার নেই। এর সঙ্গে একটু গরম জল মিশে দেবো, ওই কেটলিতে গরম জল করতে দিয়েছি, মিশিয়ে আমি এখন একবারে ফোড়নটা দিয়ে দেবো। তো এর মধ্যে একটু আদা জিরে বাটা আর লঙ্কা এসব তো দিতে হবে। তো এ দেখো এখানে রান্না কিন্তু হয়ে গেছে, এই যে ডাল উচ্ছে ভাজা আর কচুর লতি ভাজা সবই হয়ে গেছে। আর এই আদা জিরে বাটা দিয়ে না এই মটর ডালটা খেলে আমার অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়ে, অনুষ্ঠান বলতে তোমার মহোৎসব বাড়ি বা ঠাকুরের নামগান হচ্ছে, নিরামিষ ডাল তরকারি দেয় না খেতে, এই ডালটাই কিন্তু করে, মুগ ডাল করে আর এই ডালটা করে, মুসুর ডাল তো চলে না। তো এই ডালটা খেতলে ওই গন্ধটা পাওয়া যায়, মানে আদা জিরে বাটা দেওয়া থাকে তো ওই গন্ধটা পায়। তো এদিকে আমার দেখো এই রান্নাগুলো হয়ে গেছে, এখন আর বাকি রইল শুধু মাছের ঝোল, সেটা আমি করে নেব। আর পাপাও চলে এসছে, ওর ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ, গাড়িতে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, মা ঠিক করে দাও। দেখো গরম ডালের গামলার পাশে গাড়িটা রেখে দিয়ে চলে গেছে, এখন ওটা ঠিক করে ওকে দিয়ে আসবো, ওকে এখনো দাঁত মাজানো হয়নি, তবে জল খেয়ে নিয়েছে সকালে ঘুম থেকে উঠে। আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, এর আর কি শেয়ার করবো, আলু কাঁচকলা দিয়ে জিরে বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে নর্মাল মাছের ঝোল করে নিয়েছি। রান্নাবান্না এদিকে কমপ্লিট, আর কিছু বাসনপত্র ছিল সেগুলো আমি মেজে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, স্ল্যাবও মুছে নিয়েছি। কালো গামলা, কালো কালো কড়াই, দেখে মনে হচ্ছে যেন একটাই প্লেট ধুয়েছি, তাই না, পুরো এক গামলা রয়েছে, সব এখন জল ঝরে গেছে, জায়গা মতো দিয়ে দিই। চলো পাপার খাওয়ানো হয়ে গেছে, এখন ওই কটা বাজে, 10:15, তো এখন আমি মা সব খেয়ে নেবো। এই যে ভাত বেড়ে নিচ্ছি, মায়েরটা বেড়ে দিয়ে দিয়েছি, এবার আমারটা নিয়ে নেবো উচ্ছে ভাজা দিয়ে। চলো ভাতটা মেখে আগে খেয়ে নিই গরম গরম, দারুণ লাগে গরম গরম উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে, বিশেষ করে এই সকালের দিকটা। আর উচ্ছে ভাজা বাবা অতটা পছন্দ করে না, বাবা কোনো রকমের ভাজাভুজি পছন্দ করেন, ওনাকে যত ঝোল ডাল তরকারি দেবে খুব খুশি আর কি, কোনো মাছের বায়না নেই, যে মাছের ঝোল রেগুলার দিতেই হবে, ডাল হলে খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়েছি, 11:15 মতো বেজে গেছে। পাপাকে দেবো এখন কটা ফল কেটেছে, দেখো আপেল আর শশা, আর ওর স্নানও হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, এখনও ফল খেতে থাকুক।
আর এখানে দেখো একটা আম ছিল ঘরে, সেটা কেটে নিলাম, আমটা ঘরে থেকে থেকে খুব মিষ্টি হয়ে গেছে। আর একটা আগে কেটে খেয়েছি, ওইটা না টক হয়েছিল, ওইটা ভালো মিষ্টি ছিল না। পাপাও চলে এসছে এখানে, আমার দেরি হচ্ছে যেতে, সেই জন্য ফল নিতে চলে এসছে। দেখো বাবু পাউডার মেখে সাদা হয়ে গেছে একদম। তো এখন চলো ওকে ঘরে ফলগুলো দিয়ে আসি, ও খেতে থাকুক। আমি এই ফাঁকে একটু ঘরটা ঝাঁট সরি ঝাঁট বলছি ঘরটা মুছে নেব, আর হচ্ছে স্নান করে নেব। স্নান করে আবার পুজো দিতে হবে, ওকে আবার একটু পড়াবো, যেহেতু ছুটির দিন করে দুপুরবেলা পড়াই। তো এই দেখো বাবু বসে পড়েছে একেবারে খেলনা পাতি চারিদিকে ছড়িয়ে নিয়ে, এখন একটু কার্টুন দেখবে, খেলা করবে, ফল খাবে। তারপর আমি গুছিয়ে গাছিয়ে আসি, ওকে পড়াতে বসবো। তবে ওকে পড়ানোর পরে আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে। তো এই তো কাজ, আজকে আর ছাদেও তোমাদেরকে নিয়ে গেলাম না, আর আমি নিজেও ছাদে যাইনি, সকাল থেকে শুধু ছাদের দরজাটা খুলে রেখে এসেছি। চলো পাপার কি কি খেলনা আছে দেখি, পাপার কি কি খেলনা আছে চলো তো একটু দেখি। পাপা একটু দেখাও কি কি খেলনা আছে তোমার। তারপরে হ্যাঁ গ্রেপস, ও কলা হচ্ছে কলা, আর বাকিগুলো সব গ্রেপস, অরেঞ্জ, পাইনঅ্যাপেল, তাই তো? কলাটার ইংরাজি কি? বেলানা না, বেনানা, বেনালা না, বেনানা, যা হবে না, বেনানা। কিউই কোনটা? কিউই তো, কিউইর তো সেই ফলের ছবিটাই তুলে ফেলেছিস, কিউইর একটা ছবি লাগানো ছিল না? আর কোনটা অরেঞ্জ কোনটা? ওই তো ওটা তাহলে অরেঞ্জ। আর তরমুজ ইংরাজি কি বলো তো, মনে আছে? হ্যাঁ ওয়াটারমেলন, এই তো ঠিক আছে। আর একটা আছে গ্রিন গ্রেপস, আর একটা আছে ব্ল্যাক গ্রেপস, তাই তো? তোমার রুটি করা ওইটা একটু দেখাও, বেলনটা একটু চাকিটা দেখাও। ও তুমি রুটি করো, রুটি করো না লুচি করো? ওরকম করে না, তুমি লুচি করো। ও ঠিক আছে, তুমি খেলা করো না, আর ফলগুলো খেয়ে নাও। আর এই দেখো এই যে পাতা পোড়াটা দেখছো, এটা কিন্তু ভাদ্র মাসে মানে শ্রাবণ ভাদ্র মাসে কলা পাতা এই পাতা পোড়াটা করে, এটা একটা পিঠে। তো মা করেছিল কালকে, এটা আবার শনি মঙ্গলবার করে খেতে হয়, কিন্তু কালকে আর আমি তোমাদের সেটা দেখাতে পারিনি, একটু ভিডিও করে রেখেছিলাম, সেটা আজকে অ্যাড করে দিলাম। এই যে তালের পাল্প দিয়ে, ময়দা দিয়ে, সুজি দিয়ে, মিষ্টি দিয়ে মেখে কলা পাতার মধ্যে দিয়ে, এটা তো শুকনো খোলায় সেঁকে নেওয়া হয়। তোমরা জানো যে আমরা গ্রামের, আমি কিন্তু মানে ছোটবেলার থেকে খেয়ে আসি, যেহেতু আমি গ্রামেই জন্মেছি, গ্রামেই বড় হয়েছি, সেজন্য এটা খাওয়ার থেকে আমি কখনোই বঞ্চিত হইনি। তো এটা খেতে তো দারুণ লাগে, তোমরা জানোই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পিঠে দেখাতে দেখাতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন ভিডিওয় তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আর এখানে দেখো মা তালবড়াও করেছিল সেই নারকোল কোড়াটুকু দিয়ে, যে নারকোলটা আমি কচুরলতিতে দেবো বলে রেখেছিলাম। তো মা নারকেল কোড়া দিয়ে এই বড়াটা করে, খেতে দারুণ লাগে, ঠিক আছে? তো চলো আজকে আসি, তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিওটা শেষ করে দেওয়ার পরেও দেখো বন্ধুরা আবার একবার এলাম, এই দেখো একটা মাছ এই ছিপে পাওয়া, বাবাকে একজন দিয়েছে। বাবা ওই দিকে আমাদের পুরনো বাড়ির দিকে থাকে, তো অনেকে সবজি দেয়, মাছও দেয়, যেমন আমরা দিই তারাও দেয়। আমরা মাছ দিতে পারি না, কিন্তু সবজিটা যথেষ্ট দিই, তো সেই জন্য ছিপে পেয়েছে, তো এই মাছটা দিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।